ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই এবার বেলারুশে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামনের মাসগুলোতে মস্কোর মিত্র এই দেশটির কাছে স্বল্প পাল্লার এসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট পুতিন বেলারুশের কাছে যে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন তার নাম হচ্ছে ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা 500 কিলোমিটার, অর্থাৎ এগুলো 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম।